আমরা বন্ধের মধ্যে কখনো কক্সবাজার আসি নাই, এই প্রথম আসছি। তো বন্ধের আগেই ভেবেছিলাম যে আজকে চলে যাব, তো যেহেতু বন্ধ আরেক দিন বাড়িয়ে থাকলাম, তো কক্সবাজার পুরো গুলিস্তান হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে আমি গুলিস্তান চলে আসছি। আসলে আমি আসব, অন্য কেউ আসবে না বিষয়টা তো তা হবে না, স্বাভাবিক সবাই আসবে, বন্ধু যেহেতু পড়ছে সবাই আসবে, এটাও এক ধরনের মজা। দেখেন দেখি প্রিয় নাম, এটার নাম কি? দেখেন আমরা এখন কোথায় আছি। ঢাকা শহরের অর্ধেক মানুষ এখন কক্সবাজারে, যারা আসেন নাই তারা বাসায় বসে বসে আমাদের ভিডিও দেখবেন। কক্সবাজারের বর্তমান দৃশ্য, তিন দিন ছুটি পাওয়ার পরে এই তো রাত বাজে প্রায় 11টা, আমরা উঠছি সি বিচে। আমরা হচ্ছি এই যে সমুদ্র বিলাস করতেছি, রাত্রে 11টা বাজে, সামনে সমুদ্র। কেমন লাগতেছে? আমরা কত কিছু করলাম, এইবার প্যারাসিলিং করলাম, ফ্লাইং ডাইনিং এ গেলাম, তারপরে আর এই দৌড়াদৌড়ির মধ্যে এতদিন কখনোই থাকা হয় না, প্রায় 6 দিন হয়ে গেছে আমরা কক্সবাজারে, সেন্ট মার্টিন আর কক্সবাজার মিলে। আজকে থেকে তো বন্ধ শুরু, এই রাত্র 11টা বাজেও সি বিচের অবস্থা হচ্ছে এই অবস্থা। তো বুঝেন একটু আগে কী অবস্থা ছিল, একটু আগে পুরা মনে হয় গুলিস্তান হয়ে গেছিলো, এখন তো 11টা বাজে সবাই ব্যাক করতেছে রুমে। কফি এত মশা, আমরা অটোমাস নিয়ে আসছি, অটোমাস মেখে বসে আছি, তো দেখি কয়েল বিক্রি করতেছে, বলতেছে কয়েল 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 পায়ের নিচে জ্বালায়, তারপর মানুষ বসে। কফি খাবা? আমি খুঁজছিলাম